কালিন্দী নদী পার হয়ে লোকালয়ে বাঘ, গৃহস্থের ছাগল খেয়ে গ্রামবাসী তাড়া খেয়ে জঙ্গলে ফিরল দক্ষিণ রায়, আতঙ্কে সুন্দরবনবাসী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি গ্রামের ঘটনা। গতকাল রাত্রিবেলা পাশেই সুন্দরবন জঙ্গল, পাশ থেকে বয়ে গেছে কালিন্দী নদী। সেই নদী পার হয়ে দক্ষিণ রায় হানা দিয়েছে নদীর পাড়ে, আর সেই পাড়েই বাঁধা ছিল একটি ছাগল। সেই ছাগলটিকে ধরে বসেছিল বাঁধের উপরে। তারপর গ্রামবাসীদের নজরে আসে, তাকে তাড়া করলে নদী পার হয়ে আবার জঙ্গলে ফিরে যায়। এই নিয়ে রীতিমতো রাতের ঘুম কেড়েছে সুন্দরবনবাসী। ঝিঙ্গাখালী ফরেস্টের বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে, রীতিমতো আতঙ্কিত সুন্দরবনের পাড়ের মানুষ। বন দপ্তরের প্রাথমিক অনুমান, খাবারের সন্ধানে জঙ্গল থেকে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে বাঘটি। পাশাপাশি শীতকালে এই সময় বাঘের প্রজনন বৃদ্ধি পায়, সেই কারণে এসেছে কিনা সেটাও খতিয়ে দেখছে বন দপ্তর। ইতিমধ্যে কালীতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একদিকে রাত পাহারা, অন্যদিকে মশাল জ্বালিয়ে টিন বাজিয়ে সতর্ক করছে গ্রামবাসীদের। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে প্লাস্টিকের নেট দিয়ে সুরক্ষিত করার চেষ্টা করেছে গ্রামটিকে। এলাকার বন দপ্তর কর্মীরা রয়েছে। দৃঢ় রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। একটা বড় নদী পার হয়ে আসছিল, আসার সময় এনজিওর একটা বোর্ড এসেছিল, ওরা দেখতে পায়, দেখতে পেয়ে আমাদের সংবাদ দেয় দিলে। আমরা পাবলিক নিয়ে ওখানে গিয়েছিলাম, দেখলাম সত্যি বাঘের পায়ের কল পাওয়া গিয়েছে। এবার বাঘটা ছোট নদী পার হয়ে যাদের ভেতরে ঢুকতে পারেনি ওখানে গিয়ে লুকিয়ে থাকে, থাকলে ওখান থেকে ফরেস্টের সব বোটগুলো এসে আর পাবলিক থেকে আমরা তাড়িয়ে নিয়ে ফরেস্টের জেটি টপকিয়ে জালের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসি।